কক্সেস বাজার সমুদ্র পারে ছেলে বীরকে নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিলেন অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি। মা ছেলের এমন ভালোবাসা ছুঁয়ে গেল ভক্তদের হৃদয়। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। নতুন বছরের শুরু থেকে ছেলে বীরকে নিয়ে একান্ত সময় কাটাতে কক্সেস বাজার ঘুরতে গেলেন অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি। বুবলির জীবন জুড়ে সব জায়গায় যেন আছেন ছেলে শেহজাদ খান বীর, আর এটাই বীরের প্রথম কক্সেস বাজার যাওয়া। তাই বীরের প্রথমবার কক্সেস বাজার যাওয়াকে স্মরণীয় করে রাখলেন বুবলি। দেখা যায় সমুদ্র পাড়ে দুষ্টুমি আর খুনসুষিতে মেতে উঠেছেন মা ও ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ছেলের একাধিক ভিডিও ছবি রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মা ও ছেলে ফুরফুরে মেজাজে ক্যামেরা বন্দী হয়েছেন। বুবলি বলেন, এর আগেও আমি অসংখ্যবার কক্সবাজার এসেছি এবং অনেক সিনেমায় শুটিং করেছি, কিন্তু এবারের মতো আর কখনো আমার কাছে এতটা ভালো লাগেনি। বীরকে নিয়ে এই প্রথমবার কক্সবাজার আসতে আমি যেন আবার নতুন করে কক্সবাজার চিনেছি। বীরকে সাথে নিয়ে এসে খুবই ভালো লাগছে, কক্সবাজারে এসে বীরের কাছেও অনেক আনন্দ লাগছে। বুবলি আরও বলেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বীরকে নিয়ে কোথাও বের হব, কাজের চাপে কোথাও যাওয়া হয় না, একটু সময় পেয়ে মা ও ছেলে একসাথে ঘুরতে বের হলাম, এবং নতুন বছরে ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন বুবলি। প্রিয় ভিউয়ার্স, ছেলেকে নিয়ে বুবলি কক্সবাজার আসা নিয়ে আপনার কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।